নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন শ্রী গৌতম রায় রচিত একটি রহস্য গল্প, অপরাধের অন্য রং। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর গল্প ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। শুরু করছি শ্রী গৌতম রায়ের ছোট গল্প, অপরাধের অন্য রং। ইদানিং ল্যান্ডলাইনে ফোন আসেই না। দীপু অনেক দিন থেকে বলে চলেছে, গুরু এই ধর্মের সারটিকে এবার বিদায় করো তো, শোভাবর্ধন তো করেই না, উপরন্তু একটি বোঝা বিশেষ। এর চেয়ে মোবাইল অনেক কাজের, যখন তখন যেখানে খুশি দরকারি মানুষটাকে পাওয়া যায়। নীল কিছু না বলে শুধুই হাসত, মাঝে মাঝে বলতো, আহা অবলা প্রাণী, আছে থাক না, বলা তো যায় না, কখনো হয়তো কথা বলে উঠবে। সেই অবলা বস্তুটি হঠাৎ ঝনঝনিয়ে উঠল। ঘরে তখন নীল, দীপু আর পুলিশ অফিসার বিকাশ তালুকদার। তালুকদার সাহেব রিটায়ারমেন্টের মুখে, কাজ টাজ কম থাকলে উনি এসে সন্ধ্যা আসর জমাট করে বসেন। ফোন বাজতেই নীল আর চোখে একবার দীপুর দিকে তাকিয়ে বলল, দেখলি তো অবলাও কথা বলে। তারপর রিসিভারটা কানে নিয়ে বলল, হ্যাঁ বলুন, কাকে চাইছেন? ওপাশ থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, প্রাইভেট ইনভেস্টিগেটর নীল ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। বেশ বলুন, আমি নীল ব্যানার্জি বলছি। আমার নাম সুদেশনা চ্যাটার্জি, আমাকে আপনি চিনবেন না, একটি বিশেষ দরকারে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, যদি আমায় সামান্য সময় দেন। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনার প্রয়োজনের কারণটা যদি বলেন। এভাবে ফোনে তো কিছু বলা সম্ভব নয়, আসলে আমি একটা অদ্ভুত ব্যাপারের মধ্যে জড়িয়ে গেছি, আই নিড ইউর হেল্প। অর্থাৎ আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান? যদি একটু সময় দেন প্লিজ। বেশ তো, কবে দেখা করতে চান বলুন। দু একদিনের মধ্যে, আমি ফোন করেই আসবো। আপনি থাকেন কোথায়? গড়িয়া স্টেশনের কাছে, কেবি রায় রোড। ঠিক আছে আসুন। ফোনটা নামিয়ে রাখতেই দীপু বলল, পার্টি মনে হচ্ছে? সেটা তো এখনই বলা সম্ভব নয়, একজন মহিলা কোনো বিশেষ কারণে দেখা করতে চাইছেন, সঙ্গে সঙ্গে ধান্দা করে নিতে হয়, তুই দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছিস। দীপু মুখ ভেটকাল, বলল, তা হবে। বিকাশবাবু আড্ডা শেষ করে উঠতে উঠতে বললেন, আরো আসকারা দিন, এরপর দেখবেন মাথায় চড়ে বসেছে, যাকগে চলি, ইন্টারেস্টিং কেস হলে জানাবেন। ঠিক তিন দিন পর তখন বিকেল, সুদেশনার ফোন এলো, নিশ্চয়ই বাড়ি আছেন, আমি কি আসব? হ্যাঁ চলে আসুন। আধ ঘন্টার মধ্যে সুদেশনা চলে এলেন, বয়স বছর ৪৫-এর মধ্যে, রংটা উজ্জ্বল গৌর, দেখতেও ভারী সুশ্রী, মুখের মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব, পরনে ছাপা সিল্ক শাড়ি, হাতে একটা মাঝারি মাপের ব্যাগ। তবে মহিলা বিবাহিতা, সিঁথি রক্তিম। আমি সুদেশনা, আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ বসুন, চায়ে আপত্তি নেই নিশ্চয়ই। আবার ওসব হাঙ্গামা কেন, আমি তো এসেছি আমার প্রয়োজনে। তাতে কি দীপু? কিছু না বলে দীপু নিঃশব্দে উঠে গেল। হ্যাঁ এবার বলুন, হোয়াট ইজ ইউর প্রবলেম? কপালে আঙুল ঠেকিয়ে সামান্য সময় নিলেন সুদেশনা, তারপর বললেন,
আমি একটা গোলক ধাঁধায় পড়ে গেছি মিস্টার ব্যানার্জি। কিরকম? আমার কথা শুনলে হয়তো ভাববেন বানানো গল্প বলছি, কিন্তু যা বলছি তার মধ্যে এতটুকু মিথ্যে নেই। বলুন, সত্যি মিথ্যে সেসব পরের কথা। শুরু করার আগে সুদেশনা আবার থামলেন, তারপর এক সময় বললেন, আমি বরাবরই একটা সচ্ছল পরিবারে মানুষ হয়েছি, সংসারটা আমাদের খুবই ছোট ছিল, আমি বাবা আর মা। বাবা বেশ বড় মাপে চাকরি করতেন, আমি একটা মিশনারি স্কুলে পড়তাম। বড় চাকুরে হলেও বাবা একটু কনজারভেটিভ ধরনের ছিলেন, তিনি চট করে বাইরের কারোর সঙ্গে আমাকে মিশতে দিতেন না, এমনকি বাড়িতেও আমার কোনো বান্ধবীকে অ্যালাউ করতেন না। আসলে ছোটবেলায় আমি দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম, আমার বাবার ভয় ছিল উঠতি বয়সে আমি যেন কোথাও কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ি, বিশেষ করে প্রেম ঘটিত ব্যাপারে। নীল কিছু না বলে কেবল শুনে যাচ্ছিল। দীপু বলল, এরকম আবার হয় নাকি? সুদেশনা বললেন, হয়তো হয় না, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল। সে যাই হোক, বাসর ঘরে ঘোমটা টেনেই কাটিয়ে দিয়েছিলাম, কাল রাত্রির পর বউ ভাত, সে রাতে সপ্তর্ষি আমায় বাধা দিয়ে নীল বলল, ঠিক আছে, এ পর্যন্ত সবই নর্মাল, এর পর কি হলো বলুন। আরো একবার সুদেশনা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এর পরই তো আসল সমস্যা শুরু। বিয়ের পরদিন সকালে সপ্তর্ষি ব্যবসা সংক্রান্ত কিছু একটা কাজের অছিলায় বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি। সামান্য ভ্রুকুটি করে নীল বলল, খোঁজ পাননি মানে? দীর্ঘ 22টা বছর কেটে গেছে, থানা পুলিশ নিরুদ্দিষ্টের প্রতি কলাম বিজ্ঞাপন, আমার বাবা কোনো কিছুই বাদ রাখেননি, কিন্তু সপ্তর্ষির কোনো ট্রেস পাওয়া যায়নি। নীল কিছুক্ষণ সুদেশনার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, বউ ভাতটা কোথায় হয়েছিল? সপ্তর্ষির বাড়িতেই। বাড়িটা কোথায়? জোড়া সাঁকোয়ে। সপ্তর্ষি বাবুর সংসারে আর কে কে ছিলেন? মা বাবার উনি একমাত্র সন্তান। বউ ভাতের পরদিন বাড়ির একমাত্র ছেলে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল, কোনো হইচই হয়নি? হ্যাঁ, হয়েছিল বই কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুঁজতে কোথাও বাকি রাখা হয়নি, কিন্তু সবই নিষ্ফল। উনি কি করতেন? ব্যবসা, চিৎপুরে SS শুজের উনি ছিলেন একজন মালিক। মানে জয়েন্ট বিজনেস? হ্যাঁ তাই, উনি এবং ওর এক বন্ধু সুদীপ দুজনে মিলে জুতোর দোকান খুলেছিলেন, ব্যবসা বেশ ভালোই চলছিল। সপ্তর্ষি বাবুর এই হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ সম্বন্ধে সুদীপ বাবুর কোনো অভিমত ছিল না? উনিও প্রায় হতবাক, উনিও অনেক চেষ্টা করেছিলেন সপ্তর্ষির ওয়্যার অ্যাবাউট জানতে, কিন্তু রেজাল্ট একই। দোকানটা এখন কার নামে? প্রায় 5 বছর একাই সুদীপ বাবু দুজনের নামে মালিকানা রেখেছিলেন, তারপর সপ্তর্ষির শেয়ারের অংশটি কড়ায় গণ্ডায় সপ্তর্ষির বাবাকে বুঝিয়ে দিয়ে এখন দোকানটি নিজের নামেই করে নিয়েছেন। মাথা নিচু করে নীল সামান্য সময় নিল কিছু ভাবতে, তারপর বলল, আপনি কি এখনো জোড়া সাঁকোতেই আছেন? না, 3 বছর শ্বশুরবাড়িতে থাকবার পর আমি ফিরে আসি আমার বাবার কাছে, কিছুদিন পর আমি ফের লেখাপড়া শুরু করি, MA পাশ করি, এইভাবে 7টা বছর একা একাই কেটে যায়। সপ্তর্ষির ফেরার আশা ছেড়ে দিয়ে বাবা আবার চেষ্টা করেছিলেন আমার বিয়ে দিতে, কারণ বাবার তখন অনেক বয়স হয়ে গেছে, রিটায়ারও করে গেছেন,
উনি উকিলের সঙ্গে পরামর্শ করেন। উকিলবাবুর মতে কোনো স্বামী যদি 7 বছর নিরুদ্দিষ্ট থাকেন তাহলে তাকে মৃত বলেই ধরে নিতে হবে। পুনর্বিবাহের আবেদন করলে কোর্ট থেকে ডিগ্রিও পাওয়া যাবে। একটি পাত্র দেখা হয়েছিল, কিন্তু এবার আমি নিজেই বেঁকে বসি। আমি আর নতুন কোনো বন্ধনে জড়াইনি। ইতিমধ্যে আমার বাবাও মারা গেছেন। এখন আপনি কি করেন? একটি স্কুলে পড়াই, কিছু টিউশন করি। বাবাও বেশ কিছু টাকা রেখে গিয়েছিলেন। তাছাড়া গড়িয়ায় আমাদের নিজের বাড়ি। বৃদ্ধা মাকে নিয়ে আমার দিব্যি চলে যাচ্ছিল। যাচ্ছিল বলছেন কেন? এখন কোনো অসুবিধায় আছেন? বাস্তবে কোনো মেয়ের জীবনে এমন ঘটনা ঘটেছে কি না আমি জানি না, কিন্তু আমার জীবনে বলতে পারেন একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। বিয়ের 22 বছর পর সেই প্রথম সপ্তর্ষি একদিন আমার গড়িয়ার বাড়িতে এসে হাজির হল। বিস্মিত দৃষ্টিতে সুদেষ্ণার দিকে তাকিয়ে নীল বলল, আর ইউ শিওর উনি আপনার স্বামী? ঠিক আপনার মতোই সেদিন আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ সপ্তর্ষির স্মৃতি আমার কাছে তখন ঝাপসা। মাত্র 1 রাতের জন্যে আমি দেখেছিলাম বা পেয়েছিলাম। সে রাতটা আমার কাছে ছিল লজ্জা আর সংকোচের রাত। ভালো করে আলাপটুকুও হয়নি। সে সুযোগ আসার আগেই সব নিভে গিয়েছিল। তবে হ্যাঁ বলুন। 22 বছরে মাত্র 1 দিনের জন্য কাছে আসা কিছুতেই মনে করে উঠতে পারছিলাম না এই সেই সপ্তর্ষি কিনা। তবে তার কাঠামোর বা আকৃতির আদল যেটুকু স্মৃতি উস্কে পাচ্ছিলাম মনে হয়েছিল হয়তো বা সেই। আপনার মা তো বেঁচে আছেন, তিনি কি বলেন? না, তার আর কিছু মনে নেই। আরো কজন ছিল তো আইডেন্টিফাই করার জন্য? আপনি নিশ্চয়ই সুদীপবাবুর কথা বলছেন বা সপ্তর্ষির বাবা মায়ের কথা? হ্যাঁ, তাই। সপ্তর্ষির বাবা মা দুজনেই গত, কিন্তু সুদীপবাবু অনেক রকম ভাবে পরীক্ষা করেছিলেন। কিরকম? কিভাবে ওরা ব্যবসা শুরু করেছিল, শুরুর আগে ব্যবসার জন্য কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, কোন কোন ব্যাংকে টাকা রাখা হতো, জুতো কোথা থেকে সাপ্লাই নেওয়া হতো, দেশের কোন কোন জায়গায় মাল ডেলিভারি করা হতো, এমনকি সইটা পর্যন্ত প্রায় মিলে গিয়েছিল। হুবহু মিলে গিয়েছিল? 22 বছরের ব্যবধানে সই তো একটু এদিক ওদিক হবে। তবু আমি একদিন সুদীপবাবুকে জিজ্ঞেস করেছিলাম, ও কি সত্যি সপ্তর্ষি? উত্তরে ও বলেছিল ব্যবসার ব্যাপারে ও যা যা বলেছে সেগুলো তো সবই মিলে গেছে, চেহারা বা চলনে বলনে কিছু সিমেট্রিও পাওয়া গেছে, এমনকি ওর নাকি একটা ম্যানারিজম ছিল সেটাও হুবহু এক। সেটা কি? কথা বলতে বলতে গলা খাঁকারি দেয়া, সেটা নাকি এখনো আছে। এরপর বাধ্য হয়েই আপনি মেনে নিলেন এই ভদ্রলোককে? লজ্জায় রক্তিম হলেন সুদেষ্ণা। কিছুক্ষণ পর বললেন, বিয়ের পর থেকে দীর্ঘ 22টা বছর নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। তারপর একসঙ্গে কয়েকটা দিন কাটাবার পর ওর ভালোবাসার কথা শুনতে শুনতে আমি বিবশ হয়ে যাই। সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আমি ওকে স্বামীর আসনটা ছেড়ে দিই। আমার এই 44 বছর বয়সে যৌবনের শেষ ধাপে এসে পৃথিবীকে আবার নতুন করে ভালো লাগতে শুরু করেছিল। একটা নির্জীব স্বপ্ন যখন নতুন করে পাখা মেলতে চাইছে তাকে আমি দুহাতে বাড়িয়ে আঁকড়ে ধরতে চেয়েছি। ওকে থামিয়ে নীল জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলেন কিছু বলেননি? হ্যাঁ বলেছিলেন,
কিছু লোক নাকি ওকে কিডন্যাপ করে বাংলাদেশে নিয়ে যায়। কেন, শুধু শুধু কিডন্যাপ করবে কেন? ওনার কি প্রচুর টাকা কড়ি ছিল? এই একটা ব্যাপারে ও যা বলেছে সেটা ঠিক আমার মনঃপূত হয়নি। ওকে নাকি ভুল করে তুলে নিয়ে গিয়েছিল। তা ভুল যখন তারা বুঝতে পেরেছিল তখন ছেড়ে দিলেই পারতো, এতদিন আটকে রাখার তো কোনো কারণ নেই। হ্যাঁ তাই, তবু আমি প্রশ্নটা নিয়ে আর নাড়াচাড়া করিনি। একটাই কারণ, দীর্ঘ 22 বছর পর যে মধুর জীবনের স্বাদ পেয়েছি সেটা আমি হারাতে চাইনি, তাই খুঁতখুঁতুনি সরিয়ে রেখে। নীল আর দীপু দুজনেই চুপচাপ বসে রইল, সুদেশ নাও। হঠাৎই নীল জিজ্ঞেস করল, ঠিক আছে সত্যি মিথ্যের প্রশ্নটা সরিয়ে রেখে আসল কথাটা জিজ্ঞেস করি, অনেকের তো দুবার বিয়ে হয়, ধরুন লোকটা যদি নকল হয় তাতেই বা কি, আপনি তো বর্তমানে সুখী। সজোরে মাথা নাড়তে নাড়তে সুদেশ না বললেন, না মিস্টার ব্যানার্জি, আজ থেকে ঠিক 1 মাস 10 দিন আগে সপ্তর্ষি আবার হারিয়ে গেছে, এমনকি কোথায় গেছে কি করছে কোনো কিছুই আমি জানি না, আমাকে জানায়ও নি। তার এই নতুন করে হারিয়ে যাওয়াটাই আমাকে এখন ভাবাচ্ছে। নীল বলল, আমার কাছে আসার কারণটা কি সেটাই? বলতে পারেন, কেনই বা সে 22 বছর পর আবার আমার জীবনে ফিরে এলো, কেনই বা সে আমাকে সুখের স্বপ্ন দেখালো, কেনই বা সে আবার আমার হাতের বাইরে চলে গেল। তার আগে একটা প্রশ্ন, আপনার টাকা কড়ি সম্পত্তি এগুলো সব ঠিক আছে? একদিনের জন্য সে আমার কোনো টাকা কড়ি ছুঁয়ে দেখেনি, একদিনের জন্য জিজ্ঞেস করেনি যে বাড়িতে আমি থাকি সেটা আমার বাড়ি কিনা, বরং যতদিন আমার কাছে ছিল ততদিন নিজেই সবকিছু খরচ করেছে, সংসার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচাপাতি সব। গয়নাগাটি সব ঠিক আছে? লোকাল থানায় কোনো FIR করেছেন? এটা করিনি। একটা মিসিং ডায়েরি করে রাখুন। বলছেন যখন নিশ্চয় করব। ওর কি আর কোনো ইনভলভমেন্ট আছে, মানে কোনো অ্যাফেয়ার? কি জানি, বুঝতে পারছি না, তবে দিন কতক ধরে লক্ষ্য করেছি একটু যেন উড়ু উড়ু ভাব, একটু যেন আনমনা, মনে মনে কি যেন ভাবতো, জিজ্ঞেস করলে বলতো ও কিছু না, নতুন একটা বিজনেস সম্বন্ধে একটু চিন্তিত আছি, ব্যাস এইটুকুই। সপ্তর্ষি বাবুর কোনো ছবি কি আছে আপনার কাছে, আগেকার বা এখনকার? বিয়ের সময় কিছু ছবি উঠেছিল, খুঁজলে হয়তো তার 2-1খানা পাওয়া যেতে পারে, কিন্তু সেগুলো এত ঝাপসা আর বিবর্ণ হয়ে গেছে তা দিয়ে আসল মানুষটাকে খুঁজে পাওয়া কঠিন, আর এখনকার তো তেমন ছবিই নেই। তবে উনি যে সপ্তর্ষি চ্যাটার্জি, তার প্রমাণ হিসেবে ওর ভোটার আইডি কার্ডটা দেখতে দিয়েছিলেন, সেটা সম্ভবত খুঁজলে পাওয়া যেতে পারে। আসলে সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পর আর অন্য কোনো রকম কোনো প্রশ্ন মনে আসেনি। একবার অবশ্য বলেছিলেন গোবরডাঙ্গার দিকে ওর এক বন্ধুর বাড়ি আছে, জানি না উনি সেখানে গেছেন কিনা। গোবরডাঙ্গার কোথায়? খানতুরা বলে একটা জায়গা আছে, এর বেশি আর কিছু জানা নেই। আইডিতে তো ঠিকানা থাকে, সেটা জোড়াসাঁকোর বাড়ির ঠিকানা। সিগারেট ধরাতে ধরাতে নীল বলল, ঠিক আছে সুদেশনা দেবী, আজ আপনি বাড়ি যান, আইডিটা খুঁজে পাওয়ার চেষ্টা করুন, পেলেই পাঠিয়ে দেবেন, পারলে বিয়ের সময়ের ছবি যা আছে সেগুলো। ইচ্ছে করলে কলকাতা পুলিশ অনেক রহস্যেরই সমাধান করতে পারে, পশ্চিমবঙ্গের মতো জনাকীর্ণ অঞ্চল থেকে সামান্য সূত্রেই অতি নগণ্য মানুষকেও খুঁজে বের করতে পারে,
পুলিশের হাতে ছিল সুদেশনাথ দেয়া সপ্তর্ষির ভোটার আই কার্ড, আর ছিল 22 বছর আগের বিয়ের কিছু আপছা হয়ে যাওয়া ছবি। সপ্তর্ষি ধরা পড়ল গোবরডাঙাতেই, কিন্তু খান্তুরায় নয়, আরও ভেতরের একটি গ্রামে, ছোটখাটো একটা বাড়ি, বাড়ির সামনে গাছপালায় ঘেরা ছোট্ট একটি লন। বছর 14-15 একটি মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় তখন সে মত্ত। সবটাই বিকাশ তালুকদারের কৃতিত্ব। লোকাল থানা থেকে একজন এএসআই এবং দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে একেবারে হাতে নাতে ধরা হয় তাকে। তারপর তাকে নিয়ে আসা হয় খোদ কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য। সে সময় উপস্থিত ছিল নীল আর দীপু। বিকাশের সঙ্গে চোখে চোখে কথা হয়ে যায় নীলের। প্রশ্নটা শুরু করে নীল, কিন্তু তার আগে সপ্তর্ষি জিজ্ঞেস করে, সেই গোবরডাঙা থেকে বিনা ওয়ারেন্টে আপনারা আমাকে তুলে নিয়ে এলেন কেন? এটা কি পুলিশের জুলুম নয়? যাকে তাকে যখন তখন হ্যারাস করা যায়। নীল বলল, আপনি ঠিকই বলেছেন, যাকে তাকে যখন খুশি বিনা অভিযোগে তুলে আনা যায় না, কিন্তু যদি অভিযোগ থাকে তাহলে বোধ হয় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে থানায় নিয়ে আসা যায়, তাই না? সেটা তো গোবরডাঙাতে বসেই হতে পারত। এটা পুলিশের মর্জি। তাহলে অভিযোগটা শুনি। আপনার নাম তো সপ্তর্ষি চ্যাটার্জি, তাই না? যে ভোটার কার্ড আপনারা নিয়ে গিয়েছিলেন তাতেই তো আমার নাম লেখা আছে। কিন্তু আমি যদি বলি আপনি সপ্তর্ষি চ্যাটার্জি নন, তাহলে কি? আপনার বর্তমান স্ত্রী থেকে আরম্ভ করে আপনার মেয়ে এবং প্রতিবেশীরা আপনাকে মুকুল সর্বাধিকারী বলেই চেনেন, এবং আপনার খান্তুরার বাড়ি থেকে যখন পুলিশ আপনাকে গ্রেপ্তার করে, তখন আপনার বর্তমান স্ত্রী প্রতিবাদ করে জানান আপনার নাম সপ্তর্ষি নয়, আপনি মুকুল, এবং প্রমাণ হিসেবে দাখিল করেন রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তাহলে কোনটাকে সত্য বলে ধরব, সপ্তর্ষি না মুকুল? কোণঠাসা বেড়ালের মতো ফোঁস ফোঁস করতে করতে মুকুল বললেন, মুকুল আমার ডাক নাম। সামান্য হেসে নীল বলল, মুকুল যদি আপনার ডাক নাম হয় তাহলে পদবিটা কি ডাকনামের পদবি? মুকুল এবার চুপ। নীল জিজ্ঞেস করে, সুদেশনা চ্যাটার্জিকে চেনেন? মুকুল এবারও নীরব। চেনেন কিনা বলুন, চুপ করে থাকবেন না, আমরা আপনার সবকিছু জেনেই এখানে নিয়ে এসেছি, বলুন চেনেন কিনা? মৃয়মান কণ্ঠে উত্তর আসে, হ্যাঁ চিনি। কিরকম? উনি আমার বন্ধু। বন্ধু? নাকি একজন স্বামী পরিত্যক্তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সহবাসিনী করেছিলেন, নিজের আরো একটা বিবাহিতা স্ত্রী থাকা সত্ত্বেও? জানেন আপনার বিরুদ্ধে কেস সাজানো যায়, নিজের বিবাহিতা স্ত্রী কন্যা থাকা সত্ত্বেও সম্পূর্ণ অজানা অচেনা এক নারীকে ধর্ষণ করার অভিযোগে? খানিকক্ষণ চুপ করে থাকার পর মুকুল বললেন, সুদেশনা আমার অপরিচিতা নয়। আগে আপনাদের পরিচয় ছিল বলছেন? মাথায় হাত রেখে মুকুল কিছুক্ষণ সময় নিলেন, তারপর অতি শান্ত স্বরে বললেন, সুদেশনাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম। সুদেশনায় কথা জানেন? না, তাকে জানাবার মতো সময় আমি পাইনি। তার রাগি আর দোর্দণ্ড প্রতাপ বাবার সামনে যাবার সাহস আমার ছিল না, আর থাকবেই বা কেমন করে? যদিও আমরা ছিলাম একই পাড়ার ছেলে মেয়ে, কিন্তু সুদেশনার সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার তৈরি হয়নি। তদুপরি আমি তখন তেমন কোনো রোজগারও করি না। মধ্যিখান থেকে এক জুতোওয়ালার সঙ্গে ওর বিয়ে হয়ে গেল, আর সেই কারণেই আপনি সপ্তর্ষিবাবুকে গুম করে দিলেন। মুকুল ফের নির্বাক, বলুন কি করলেন, গুম না খুন? মুকুল এবার নীলের দিকে তাকিয়ে বললেন,
আমি কিছুই করিনি, গুমও নয় খুনও নয়। বিকাশ চেঁচিয়ে উঠলেন, তাহলে লোকটা গেল কোথায়? কর্পূর না কি যে উবে গেল? এ প্রশ্নের উত্তরটা সম্ভবত সপ্তর্ষিবাবুর পার্টনারকে জিজ্ঞেস করুন, খোঁজটা তিনিই দিতে পারবেন। সে খোঁজ আমরা নেব, কিন্তু সপ্তর্ষি নিরুদ্দেশের ব্যাপারে আপনার কিছু জানা নেই এটাই বলছেন? হ্যাঁ ঠিক তাই, কিন্তু উনি যে বিয়ের পরদিন থেকেই উধাও হয়ে যান সে খবরটা ঠিক রেখেছিলেন? খবরটা আমি পেয়েছিলাম অনেকদিন পরে, প্রায় বছর তিনেক পর, সুদেষ্ণা যখন তার নিজের বাড়িতে এসে থাকতে আরম্ভ করলো তখন থেকে। আর তখন থেকেই আপনি প্ল্যান করে নিলেন পর স্ত্রীকে কিভাবে কবজা করবেন, তাই তো? এ প্রশ্নের উত্তর ছিল না মুকুলের কাছে, তিনি চুপ করেই থাকেন। নীল বলল, তা এত ছক কষাকষি আইডেন্টিটি জালিয়াতি করার কি দরকার ছিল? সরাসরি সুদেশনার সামনে গিয়ে অ্যাপ্রোচ করলেই তো পারতেন, সেটার মধ্যে কোনো অপরাধ ছিল না। 7 বছর যদি কোনো নারীর স্বামীর ট্রেস না থাকে, কোর্টে অ্যাপ্লাই করলে সেই মহিলা আবার বিয়ে করার অনুমোদন পায়। মুকুল বললেন, প্রথমত এ তথ্য আমার জানা ছিল না, দ্বিতীয়ত সুদেশনার সঙ্গে আমার কোনো মন দেয়া নেয়ার ব্যাপার কোনোদিনও ঘটেনি। হঠাৎ তার সামনে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে সে আমায় গ্রাহ্য নাও করতে পারত। বিকাশ চিবিয়ে চিবিয়ে বললেন, অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর পদ্ধতিটাই বেছে নিলেন। সপ্তর্ষিবাবুর ব্যক্তিজীবন, পারিবারিক এবং সামাজিক সব তথ্য খুঁজে খুঁজে বার করা, এত মেহনত করে জালিয়াতির আশ্রয় নিলেন। আপনার সম্বন্ধে যেটুকু জানা গেছে, আপনি একজন সম্ভ্রান্ত বংশের ছেলে, আপনার পরিবার আছে, একটি সন্তানও আছে, নিজে ভালো ব্যবসাও করেন, তা সত্ত্বেও কিন্তু কেন 40 উত্তীর্ণ এক মহিলাকে ভোগ করার বাসনা, নাকি তার সম্পত্তির লোভ, কোনটা? ঠোঁটের কোণে ফিকে হাসি টেনে মুকুল বললেন, টাকা কড়ির কোনো মোহ আমার ছিল না, নেইও, কোনোদিন তার কোনো অর্থ আমি ছুঁয়ে দেখিনি। তাহলে? অনেকক্ষণ চুপ থাকার পর মুকুল ধীরে ধীরে বললেন, আমি যে সুদেশনাকে আজও ভুলতে পারিনি। শ্লেষ মেশানো কণ্ঠে বিকাশ বললেন, এতটাই ভালোবাসতেন যে আর একটি মেয়েকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধেই হয়নি, তাই না? আপনি জানেন আপনার অপরাধের শাস্তি কি? মুকুল নীরব, কথার জের বিকাশই টানলেন, ছল চাতুরির আশ্রয় নিয়ে আপনি ঠকিয়েছেন নিজের পরিবারকে, আর এক নিষ্পাপ মহিলাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন তার নকল স্বামীর ভূমিকায় অভিনয় করে। প্রবঞ্চনা এবং ধর্ষণের অপরাধে আপনাকে আমরা গ্রেফতার করছি। জল ভরা চোখ তুলে সুদেশনা নীলকে জিজ্ঞেস করলেন, আমি এখন কি করব মিস্টার ব্যানার্জি? নীলের কাছে এ প্রশ্নের কোনো জবাব ছিল না। সুদেশনাই ফের বললেন, জেলের ঘানি টানা ওই লোকটার সামনে গিয়ে আমার শুধু জানতে ইচ্ছে করছে, 22টা বছর আমার নিঃসঙ্গ জীবন নিয়ে আমি তো বেশ ছিলাম, কি দরকার ছিল আমার রুক্ষ জীবনে হঠাৎ আসা এক পশলা বৃষ্টির মতো আমার আশা আকাঙ্ক্ষাকে নতুন স্বাদে বাঁচিয়ে তোলার? আমার তো দ্বিতীয় মরণের কোনো স্বাদ ছিল না কোনোদিনও, তবে কেন কেন? আজ যদি সপ্তর্ষি ফিরেও আসে তাকেও কি আর মেনে নিতে পারবো? আমার যে বিশ্বাসের জায়গাটাই বিষাক্ত হয়ে গেল, বলুন কিছু বলুন আমায়। নীলের কিছু বলার ছিল না, ও চুপ করেই রইল। শেষ হলো আজকের গল্প অপরাধের অন্য রং। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে বন্ধুরা।
যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে।